Hello everyone, Assalamualaikum. Welcome to my convocation vlog. So, এই ভিডিওটা হচ্ছে মূলত 3 দিনের আমার কনভোকেশনের আগের 2 দিন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে ডে 1, একদম সকালবেলার নাস্তা থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো সকালে নাস্তা টাস্তা করে নিলাম, এখন আম্মু আমাকে আমার টিফিন বক্স রেডি করে দিচ্ছে, যেহেতু ক্যাম্পাসে যাব সেখানেই সারা দিন থাকব। তো এই তো এটা হচ্ছে আমার টিফিন। তারপরে প্রথমে আমি চলে আসলাম কুরিয়ারে, আমার একটা পার্সেল আসার কথা, বহুল প্রতীক্ষিত পার্সেল আজকে আমার চলে এসেছে। মূলত আমি অনলাইন থেকে ড্রেস অর্ডার করেছিলাম, আর যেখান থেকে ড্রেস অর্ডার করেছি রেগুলারই আমি অর্ডার করতেই থাকি, কারণ আমার পছন্দ হতেই থাকে, বাট কোনো বারই আমি ড্রেস পাই না। আর এবার তো এমন হয়ে গিয়েছিল যে আমি আমার ফ্রেন্ডকে ঢাকায় পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলাম ড্রেস নেওয়ার জন্য, আমার এত বেশি পছন্দ হয়েছিল, বাট ও ঢাকায় গিয়ে পায়নি। কিন্তু তারপরে লাকিলি হঠাৎ করেই আমার কাছে কল চলে আসলো ড্রেসের জন্য, আর ফাইনালি আমি ড্রেসটা পেয়ে গেছি। তো এই যে এই হচ্ছে আমার বহুল প্রতীক্ষিত ড্রেস। তো মিষ্টি কালারের ড্রেসটা আমার অনেক ভালো লেগেছিল, প্লাস কালার কম্বিনেশনটাও আমার অনেক পছন্দ হয়েছিল। মূলত এটার আরেকটা কালার ছিল, যে কালারটা আমার আরও বেশি পছন্দ ছিল, কিন্তু ওই কালারটা আমি পাইনি, তো এটাই নিয়েছি, আর আমার অনেক পছন্দ হয়েছে আর কি, ভালো লেগেছিল। আজকে হচ্ছে ডে 2, আমার কনভোকেশনের আগের দিন আজকে। তো আমি আর আমার ফ্রেন্ড এখন ডিপার্টমেন্টে যাচ্ছি আমাদের গাউনগুলো নিতে। মূলত গাউন অনেক আগে দেওয়া হয়ে গেছে, বাট অ্যাজ ইউজুয়াল আমরা লেট, তো এখন যাচ্ছি। আর ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগছিল, খুব সুন্দর করে সাজানো হয়েছে, প্লাস সবাই ক্যাম্পাসে চলে এসেছে, সবাই গ্রুপ করে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে, তো সব জায়গায় একটা করে ভিড় দেখা যাচ্ছে আর কি। তো ভালো লাগছিল সব কিছু মিলিয়ে, অনেক পুরাতন ফেসগুলো আজকে ক্যাম্পাসে দেখা যাচ্ছিল। তো ক্যাম্পাসে একদম উৎসব মুখর একটা অবস্থা, খুবই 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 ভালো লাগছিল। তো আমরা এখন একটু ক্যাফেতে যাচ্ছি একটু হালকা পাতলা খাওয়ার জন্য, আর ক্যাফেতে এত বেশি ভিড় একদম জায়গা নেই, যেহেতু সবাই চলে এসেছে অনেক বেশি ভিড় ছিল। তো তারপরে এখন আমরা ডিপার্টমেন্টে আসলাম, এগুলো হচ্ছে গেস্ট কার্ড, এগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছিল, তো এগুলো নিয়ে নিলাম। দেন আমরা ফ্রেন্ডরা মিলে সবাই ছবি তুলছিলাম, প্রথমে আমরা গ্রুপ করে অনেক অনেক ছবি তুলেছি, এখন আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখানে আমরা ছবি তোলার জন্য ওয়েট করছিলাম আর কি। তো এখন রাত হয়ে গেছে, আর রাতের ক্যাম্পাসটা আরও সুন্দর লাগছিল, প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজানো হয়েছে যে খুবই ভালো লাগছিল, আর রাতের বেলা ঘুরতেও খুবই মজা লাগতেছিল। তো আমরা এখন ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছিলাম, সারাদিন আজকে আমরা অনেক 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 ছবি উঠিয়েছি, তো এখন রাতের ক্যাম্পাসটা এনজয় করছি। তো গাছগুলো সব সুন্দর করে একদম লাইটিং করা হয়েছে, অনেক ভালো লাগছিল, আমরা ফ্রেন্ডরা মিলে অনেকক্ষণ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো আমরা কিন্তু আমাদের কনভোকেশনটা অনেক তাড়াতাড়ি পাচ্ছি, নর্মালি দেখা যায় যে কোনো ব্যাচ ক্যাম্পাস থেকে বের হওয়ার পরে বেশ কিছু সময় পরে তারা তাদের কনভোকেশন পায়। তো আমরা লাকিলি, আমি লাকিলিই বলবো, কারণ আমরা ক্যাম্পাসে থাকা অবস্থাতেই আমাদের কনভোকেশনটা পাচ্ছি। তো এখন আবার একটু বাইরে আসলাম, আমরা এখানে বসে বসে দেখছিলাম যে সবাই কী করছে না করছে। তো ফাইনালি আজকে হচ্ছে আমাদের কনভোকেশন ডে। আজকের ফিলটা একদমই অন্যরকম ছিল, কয়েকদিন ধরে কনভোকেশনে একটা আমেজ ছিল ক্যাম্পাসে, বাট ফাইনালি যখন আজকে আমাদের কনভোকেশন ডেটা চলে এসেছে অনেক ভালো লাগছিল। আর স্পেশালি যখন আমরা অফিসিয়ালি গ্র্যাজুয়েটেড ঘোষিত হলাম, সেই সময়টাও অনেক সুন্দর ছিল। তো এখন আমরা খাবার নেওয়ার জন্য এসেছি, আমাদের ডিপার্টমেন্ট থেকেই আমাদেরকে কনভোকেশনের খাবারটা দেওয়া হচ্ছে, তো এখানে সবাই লাইন ধরে খাবারটা নিচ্ছে। তো এই যে এটা হচ্ছে আমাদের খাবার, আর সত্যি কথা বলতে খাবারের আইটেমগুলো অনেক ভালো ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিসই দিয়েছিল। অ্যান্ড ফাইনালি সার্টিফিকেট তোলার মাধ্যমে আমাদের কনভোকেশন ডেটার সমাপ্তি ঘটল। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।